মানে ব্যবহার করে বোঝা মাত্র ব্যবহার ঠিক করে বলে ব্যবহার করে I'll give you the justice, but please clear the room first. I promise you, Hong Kong Rikhandra, no, Hong Kong justice is right. নাইজি নরক নিবাগই হাজার হাজার বড় কষ্ট মানুষ নরকি কষ্ট গাড়িটা পুরা ভিজাই দিল আমরা এন থেকে রিকোয়েস্ট করতেছি যে দিদি গাড়িটা ভিজাই না গাড়িটা ভিজাই না স্টুডেন্টের বাচ্চাটা উঠতে দেন মহিলা শুনতে নারাজ ডাইরেক্ট কইতেছে আমরার জায়গার মধ্যে আমি 100 বার গাড়ি ভিজাবো না যেতে আমাদের দেখলাম এবারে ওই সাংঘাতিক রাব ব্যবহার আমরা মানে স্টুডেন্টের লোক রাব ব্যবহার হেডমাস্টার আছে হেডমাস্টারের লোক পর্যন্ত রাব ব্যবহার করতেছে তাইনের জায়গা বলতে তাইনের জায়গা তো লাগছে না তাইনের জায়গা আমরা গাড়ি রাখছি ওই জায়গায় আমরা মনে করছি যে এই বাসটা কি হয়েছে কি জল ফেলাইতেছে মহিলাটা কে দেখছে যে জল ফেলাইতেছে জল ফেলাইতেছে আমরা কে দুটেই দিই না তাহলে আমরা সবাই দুঃখে কষ্ট করে দুঃখে চাইছে জল শুধু ফেলাইছে জল ছোক কাছে বিছে হেডমাস্টার টেডমাস্টার কুমুটি আসছে আমরা লোকে তারাও বিগেছে এই আমি সামনে আসলাম আগে আমাকে পুরো শরীর এই মহিলা মানে আমার এটি কথা আমি আমার মানব জীবনে মানে এরম মানে মহিলা আমি কোনো দেখছি না আমি আপনাদের মাধ্যমে অনুরোধ করতে চাই মহিলার কাছে একজন নারী হিসাবে আপনার এই ব্যবহারটা ঠিক হয়েছে না নারীর মতো ব্যবহার করেন আর আপনি নারী জাতির কলঙ্ক আমার এই কথা আমাদের ফ্ল্যাগ ছিঁড়ে নিয়েছে এবং কন্টিনিউ মিথ্যা কথা বলেছে আমরা এখানে ঝগড়া করতে আসি না ছাত্র নিয়ে আসি আমরা ছাত্র সঙ্গে আমাদের সম্পর্ক আমরা মানুষকে মানুষ গড়ার চাকরি করি আমরা কোনো ধরনের ইনসিডেন্ট যদি হয় আমরা সেগুলো জানাতে হবে জানাবো এবং এটা জানালে কি এটা ডাইরেক্টরেটে যাবে এবং এডুকেশন মিনিস্টার হবে এবং এই ঘটনাটা কিন্তু হালকাভাবেই নিতে হবে এবং আমাদের প্রসূন স্যার বলেছে যে না এটা অটোমেটিকই এখন চলে গেছে এডুকেশন মিনিস্টারের হাতে ঘটনাটা এত এখন আর হালকাভাবেই নিলে হবে এখন উনি ভদ্র মহিলা এখন আসলো এখানে আমরা যখন কমপ্লেন জমা দিতে ওনাকে ডাকলো ডাকার পর উনি ওখানে স্যারের সঙ্গে মিশবিয়ে মানে খুব মিশবিয়ে আর ওনার কাছে ভিডিও আছে এটা সেটা অনেক কিছু আমরা ওইখানে আর কোনো কিছু বলছি না কথা বললেই কথা বাড়বে এখন আইন অনুপাতে যেটা হয় সেটাই হবে আমরা কমপ্লেন দিয়ে গেলাম আমরা চাইছি এটা সুষ্ঠু তদন্ত তো সেখানে একটা গাড়ি পার্ক করা ছিল সেই গাড়ির মধ্যে নাকি সেই যে গ্যারেজটা আছে গ্যারেজের যে একটা মেয়ে সে নাকি পাইপের জল নিয়ে গাড়ির মধ্যে সব ছাত্রদেরকে ভিজিয়ে দিয়েছে এবং অকথ্য ভাষায় গালিগালাজ করেছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজগুলো এবং হেডমাস্টার মশাই যিনি আছেন স্কুল টিম নিয়েছেন ওনার সাথে তাকে খুব মিসবিহেভ করেছে এবং দেখলাম ফ্ল্যাগটাও গাড়ি যে সামনে ব্যানার ছিল ব্যানারটাও ছিঁড়ে নিয়ে গিয়ে ওদের গ্যারেজের পেছনে ফেলে রেখে দিয়েছে তো খবর পেয়ে আমি এসে ছাত্রদেরকে আমি মানে কী বলে কথা দিয়েছি যে আমি এটা বিচার সুব্যবস্থা নেওয়া হবে এবং তাদেরকে আমি রিকোয়েস্ট করেছি এবং আমার রিকোয়েস্টে তা ওনা ছাত্ররা সাড়া দিয়ে রাস্তা অবরোধ ছেড়ে দিয়েছে আর ওই যে মেয়েটা ঘটনা যে মেয়েটা যে ঘটনা করেছে আমরা তাকে ডিটেনশন করেছি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে